আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াআদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তখলিফার্নাকুম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন 2018 কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি, আমন্ত্রিত অতিথি এবং আমার সামনে উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত আমার সংগ্রামী ছাত্র বন্ধগণ। প্রিয় ছাত্র ভাইরা আমরা এমন একটি ক্লান্তিময় সময় উপস্থিত হয়েছি যে সময়ে মানুষ তার ঘরের মধ্যে নিরাপত্তা আর জন্য আশ্রয় চায় শিক্ষাঙ্গনগুলি সবসময় অস্থির অবস্থায় বিরাজমান এবং সকল শ্রেণীতেই আজকে দেখা যায় অস্থির আর অস্থির ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উনিশশো একানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে এই ছাব্বিশ বছরে এই জাতির আশা এই জাতির প্রত্যাশা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশে একটি শান্তিময় পরিবেশ বিরাজমান হবে আজকে যে হলগুলি সন্ত্রাসদের দখলে আজকে সেই হলগুলি ছাত্র আন্দোলন আজকে দখল করবে আমরা কি প্রস্তুত আছি যে আগামী দুই হাজার আঠারো সালে বাংলাদেশের সমস্ত হলগুলিকে একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য আমরা প্রাণ চেষ্টা করব সংগ্রামী শাতীয় বন্ধুগণ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমাদেরকে নৈতিকতা শিক্ষা দিয়েছে আমরা দীর্ঘ বারো আমার জীবনের দীর্ঘ বারোটি বছর। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আমি আল্লাহ এই যেন আগামী দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে যেন তৈরি করে ইনশাল্লাহ আগামী দিনে দেখা হবে হয়তো সামনে দেখা না হলেও আশা করি কালকে আমাদের ময়দানে আপনাদের হাতে হাত রেখে সেই ব্যহস্তের ময়দানে হয়তো আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবল করুক